ফাটাকেষ্ট নামটা শুনলেই প্রথমে যেটা মনে আসে মিঠুন চক্রবর্তীর দুটো বিখ্যাত সিনেমা এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট। আর সেই সিনেমা দুটোর বিখ্যাত বিখ্যাত সব ডায়লগ, যেগুলো এখনো মানে সুপার হিট বলা যায়। আর ফাটাকেষ্ট নাম শুনলে আরও যেটা মনে আসে সেটা হচ্ছে ফাটাকেষ্টর কালী, যার মানে জগৎজোড়া নাম। একটা সময় ফাটাকেষ্ট কালীতে কে আসতেন না? অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের সব বড় বড় নাম করা তারকারা তো আসতেনই, এছাড়াও উত্তম কুমার কিন্তু প্রত্যেক বছর সেখানে যেতেন। তো আজকে ফাটাকেষ্ট কালীর উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, তো আমি তো সেখানে যাবই, আর সাথে পুরোটা কভার করে তোমাদেরও কিন্তু দেখাবো। একটা সময় বাংলার রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে কম্পিটিশন চলতো কে কত ধুমধাম করে কালী পুজো করতে পারে। সেখানে কিন্তু ফাটাকেষ্ট কালী ছিল 1 নাম্বার, আর পাশে সোমেন মিত্র কালীও কিন্তু সমান তালে কম্পিটিশন দিত। তো ফাটাকেষ্ট কালীতে 7 দিন ধরে সারা রাত ধরে জলসা হতো, আর সেই জলসায় আসতেন বলিউডের সব নাম করা গায়ক গায়িকারা। ফাটাকেষ্ট কালীর নাকে একটা নলক রয়েছে, সেই নলকটা পুরোটাই হীরের, আর সেটা মাকে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তো সেগুলো তো তোমাদের দেখাবোই, যেহেতু আজকে উদ্বোধনী অনুষ্ঠান, ওখানে গিয়ে কতটা কথা বলতে পারবো সেটা ঠিক নেই, সেজন্য এখানেই আমি বলে দিচ্ছি। একটা সময় ফাটাকেষ্টর কালী কুমোরটুলি থেকে সবার আগে বেরোতো, তারপরে অন্যান্য প্যান্ডেলের জন্য কালী বেরোতো। তো সেই রিচুয়ালস এখনো আছে কিনা জানি না, কিন্তু একটা সময় কিন্তু এটা ছিল। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে চলে এসছে বাঙালির আলোর উৎসব কালী পুজো। আর আজকে আমি চলে এসেছি কলকাতার অন্যতম বিখ্যাত কালী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে ফাটাকেষ্টর কালী। তো এখনও উদ্বোধন হয়নি, পেছনে মূর্তি এখনও উন্মোচন হয়নি, এদিকে স্টেজে অনুষ্ঠান চলছে। তো অনুষ্ঠানটা শেষ হলে তারপরে মূর্তি উন্মোচন হবে। তবে চেষ্টা করবো তোমাদের একদম পুরো উদ্বোধনী অনুষ্ঠানটা দেখাতে। এটা হচ্ছে মূল মণ্ডপ, আর ওখানে মায়ের প্রতিমা রয়েছে। প্রতিমাটা কিন্তু ঢাকা রয়েছে, আর প্রতিমাটা এত উঁচুতে বসানো হয় যে নিচ দিয়ে লোকজন যেতে আসতে পারে। তো এখানে প্যান্ডেলের খুব একটা বেশি চমক থাকে না, প্রত্যেক বছর একই রকম হয়। চমক থাকে হচ্ছে প্রতিমাতে, প্রতিমার মুখটাই এত সুন্দর। আর প্রতিমার মুখের কিন্তু আগে পেটেন্ট ছিল, মানে পেটেন্ট এখনও রয়েছে, কিন্তু সেম মুখ অনেক জায়গাতেই এখন বানানো হয়। তো ভেতরে প্যান্ডেলটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে মোটামুটি এরকম ওপরটা এরকম করা হয়েছে, আর সাইডগুলো মোটামুটি প্রত্যেক বছর এরকম টাইপেরই করা হয়, কিন্তু মূর্তি এখনো উন্মোচন হয়নি। যদিও ফাটাকেষ্ট কালী নামেই সবাই চেনে, তবে ক্লাবটার কিন্তু একটা নাম রয়েছে। ক্লাবের নাম হচ্ছে নবযুবক সংঘ। কিন্তু নবযুবক সংঘ বললে বোধহয় ম্যাক্সিমাম লোকে চিনতে পারবে না, কিন্তু ফাটাকেষ্ট কালী বললে এক ডাকে কিন্তু সবাই চেনে। ফাটাকেষ্ট কালীর উদ্বোধনী অনুষ্ঠান কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা।